আমাদের জীবনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি। আর এই দেখো ঘরে সবাই রয়েছে, দেখছো? আজকে বেরোয়নি? আজকে বেরোয়নি। গুড মর্নিং। আজকে দেখো দাড়ি কামিয়েছে, দাড়ি ফাড়ি কামিয়ে অনেক ঘরে বসে আছি। অনেক বলে 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 যে অসুস্থ লাগে তোমাকে দেখতে, তো বলে বলে আজকে দেখো দাড়ি কামিয়েছি। আর অসুস্থ লোক অসুস্থ লাগবে, এই দেখো তার বলার মধ্যে কি আছে? আবার আবার গোঁপ রেখেছে, আবার গোঁপ, আবার গোঁপ রেখেছে, জানো? মাছি গোঁপ রাখবো ভেবেছিলাম। ইস, মাছি গোঁপ কেমন লাগবে? চার্লি হওয়ার ইচ্ছা ছিল। এ বাবা, বলছে দেখো চার্লি নাকি হবে, বুঝেছো? দেখেছো আমাদের অবস্থা? এই যে মেয়ে ব্যায়াম করবে, হ্যাঁ, দেখতে পাচ্ছ? আর পিছনে হয়তো ভাববে যে বালতি পাতা আছে কেন, যে এই তো তুমি বাড়ি রিপেয়ারিং করলে, তাই না? তোমাদের বলেছি, আমাদের সবাই ঠকিয়ে চলে যায় জানো তো, তো কি যে করলো, নিয়ে পয়সা নিয়ে চলে গেল, তো আর তো কিছু করার নেই। এত মুষলধারে বৃষ্টি হলো যে বিছানা পুরো ভিজে গেছে, তাই বালতি গামলা দেখতে পাচ্ছ হয়তো। এ দেখো পাইলের পিছনে, এই যো এই যো দেখেছো, এখানে বালতি পাতা, একদিক আরেক আরেক দিক, এদিকে এদিকে আরেক দিক আছে, এ দেখো। হ্যাঁ, মানে কিছু করার নেই, এইভাবেই আমাদের চলতে হবে। আর তোমরাও বলেছো যে দিদি এইভাবে থাকেন কি করে, সত্যি থাকা যায় না, কিন্তু কি করব বলো, করতে পারছি না। যাই হোক, তার মধ্যেই এখন চিন্তা ভাবনা করছি যে কিছু তো অবস্থা খুব করতে হবে। ডেঞ্জার, অবস্থা খুব ডেঞ্জার। ওই দেখো বলছো অবস্থা খুব ডেঞ্জার। আর পায়েলে যো ব্যায়াম বলতে কি, যে হাতের হাতের ব্যায়াম করে বসে, এখন আবার অনুলোম বিলোম সকালবেলা করে, কিন্তু অনেকক্ষণ সময় ধরে সত্যি ও করে না, হয়তো 10-15 মিনিট অনুলোম বিলোম করলো ব্যাস। আর তারপরে এই ব্যায়ামটা বেশি করে করে, এই হাতের হাতটা তোল, হাতটা তোলে দেখো, এখনো ঘুম কাটেনি, হাই তুলছে, এই দেখো সোজাটা 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 হয় না তোলেই তো সমস্যা। হাতটা না মাঝে মাঝে কি বলতো ভারী হয়ে যায়, আবার আবার নর্মাল হয়ে যায়। হালকা হয়ে গেছে, হ্যাঁ, হাত হালকা হয়ে গেছে, আঙ্গুলগুলো অনেকটা হালকা হয়েছে, কিন্তু ওই মাঝে মাঝে খোলে, মাঝে মাঝে ভুলে যায়। এখন এই ব্যায়াম করায় যখন সময় পায়, আজকে আর কাজে বেরোয়নি, সেই জন্য আজকে একটু ওকে সময় দেবে, কিছুটা একা করে কিছুটা ইয়ে করে। তো চলো, আজকে সকালে চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। এই ব্রেকফাস্টে কি খেয়েছো, রুটি? কি দিয়েছি আমার তো তোমাকে? রুটি, রুটি আর কুদরি। রুটি আর কুদরি ডেলি চলছে এটাই তো। চলো, এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি, যদিও এখন ডাল ভাত হয়ে গেছে। এখানটা না পুরো, ঠিক আছে, এরকম অন্ধকার ওয়েদার এরকম থাকলে, এই দেখো আলো জ্বালালে একদম ঠিক। তো এই ঘরেও বিছানা পাটি কমপ্লিট তোলা, ওই ঘরেও তোলা, কিন্তু কি হবে কি করব, আর ওর মধ্যেই বালতি গামলা পা, তাতে একটু অসংলগ্ন দেখাচ্ছে। আর ওই দেখো ওই উপর থেকে না সেই কি বলবো, কাঠ আছে না, কাঠ স্ট্রাকচার গুলোতে বিছানার মধ্যে আবার কালো কালো কি পড়েছে, উই না কি পড়েছে, এই পুরো এদিকের অঞ্চলটাই না পুরো কি বলতো উইয়ে ভরা, মানে পুরো আমাদের বলে না সর্বত্র বাড়িতে, নতুন বাড়িতেও উই পোকা ধরে যাচ্ছে। মানে কি বলতো, বলছে সবাই যে এই জায়গাটা খুব নোনা, যেহেতু খালের ধারে না, এই জন্য নাকি জায়গাটা নোনা হয়। রান্নাঘরে ঢোকার অবস্থা নেই, এত জল দাঁড়াতে পারছি না। তো ডাল ভাত তো সেরে নিয়েছি, বাজারে গিয়েছিল, আমি জানি না ও, হ্যাঁ বাজারেই গিয়েছিল, ফেরার সময় দাড়ি কামিয়ে আসলো না, ফেরার সময় আমি আসলে দেখিনি বলে আমি বলতে পারছি না। আজকে মাছ এনেছে, মাছটা বললো সস্তায় পেয়েছি, মাছ নিয়ে যাই, বেগুন দিয়ে রান্না করো, ইলিশ মাছ হয়েছে, ইলিশ মাছ এনেছে, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এই বেগুনও কেটে রেখেছি, আর এখানে এই যে ডাল, আর এখানে ভাত, ডাল ভাত হয়ে গেছে আমার। আসলে কি বলতো দাঁড়াতে পাচ্ছি না, যতটা তাড়াতাড়ি সম্ভব ভাবি আজকে রান্না করে উঠে যাব, আবার ওয়েদার খারাপ করে এসছে, বাইরে জামা কাপড় রয়েছে, চাই আগে ওগুলো তুলে নিয়ে আসি।
বৃষ্টিটা নেমেই গেল, দেখো কত জামা কাপড়, এত জামা কাপড় বাইরে মেলেছিলাম, এখন সব আবার এই ভেতরে মেলে দেবো, তারপর রান্নাটা শুরু করব। ইলিশ মাছ ভাজা হচ্ছে এখন, আর এখানে ইলিশ মাছ রয়েছে ভাজা, নুন মাখিয়ে রেখেছে, আর আজকে বেগুন দিয়ে হবে। হ্যাঁ, তো মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে বেগুনটা ভাজছি। তো মাছের থেকে না অনেকটা তেল বেরিয়েছে, তো তুলে রেখে দেবো, কালকে কিছু একটা করে ফেলা যাবে। এখন চায়ের বাসনগুলো মেজে নিচ্ছে, কার কার চা খেয়েছে? বাবা, আমি, মামা। মামা আজকে খাইনি, বাবা আজকে দুইবার চা খেয়েছে। মামা হয়েছে না, আমি চা খাবো না, আর ও একটু বেলা করে আসলো এখন, ও ওই জন্য এসেই বললো যে না আমি খাবো না। আর মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে, আজকে জিরে দিয়ে করব, আর অল্প দুটো চারটে সর্ষে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা, আর যেহেতু সর্ষেটা নিয়েছি সাথে অল্প একটু লবণ। তো তেলটা আমি তুলে রেখেছি এখানে এই যে কাপে, আর কড়াইতে অল্পই তেল আছে। এবারে কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে এবারে মশলাটা ঢেলে দেবো। তো মশলাটা ভাজা হয়ে গেলে এই বেগুনগুলোকে দিয়ে দেবো মশলার ভেতরে। বেগুনটা মাখা মাখা হয়ে গেলে মশলা ধোয়া জলটা এবারে দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিলাম, আর একটু যেহেতু জল দিয়েছি সেহেতু আর একটু লবণ দেব। ঝোলটা আমার ফুটে গেলে মাছগুলোকে আমি ছেড়ে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, এবারে মাছগুলোকে সাজিয়ে দেব। সাথে দুটো কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার কালো জিরা ফোড়ন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। হ্যালো বন্ধুরা, দুপুরবেলা আমি বসে পড়েছি, ঘরেই আছি, আজকে খেতেও বসে পড়েছি। আমার খাবার দেখো উচ্ছে সেদ্ধ খেতে হবে, বাউন্ড ডাল আর মাছের ঝোল। তো আজকে এক পিস মাছ খাবো, ইলিশ মাছ তো লোভ লাগে, জানি আমার রোগ আছে, কিন্তু কি করবো, খেতেই ইচ্ছে করে।
আর আজকে একটু সস্তায় ইলিশ পেলাম, বড় ইলিশ নিয়ে নিলাম, পালে যা থাকে তাই হবে। উচ্চ সিদ্ধ খেয়ে নিচ্ছি আগে। মেয়ের আজকে স্নান হয়ে গেছে, কিন্তু স্নান পান সেরে এসে ঘরে তো আমি খেতে বসলাম, ওকে ডাকলাম, বললাম আমি এখন খাবো না, তুমি রুগী মানুষ তাড়াতাড়ি খাও, তোমার টাইম আছে খাওয়ার, খেয়ে নাও, আমি একটু পরে খাচ্ছি, ও একটু পরে খাবে, আমি তাই খেয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমার পিসি আজকে এসছে, ঘুরতে গিয়ে আমাদের ভুলে গেছে, তো আজকে ফোন করে জানাচ্ছিল, মানে দুপুরবেলা জানিয়েছে যে আজকে আসবো, আমার ভাই মামা বাড়ি যাওয়ার জন্য নাকি ব্যস্ত হয়ে গেছে, সেই জন্য আজকে ওরা এসছে। তো দেখি মা ওদের জন্য কিছু প্রিপেয়ার করেছে কিনা। মা, আমি ফোন করেছি, যাই। ও, তুমি ফোন করেছো? আমি ভেবেছি ওরা ফোন করেছে। না না, ওরা তো ভুলেই গেছে। আচ্ছা, আজকে সন্ধ্যেবেলা তখন 7:30 বেজে গেছে, তখন এসেছে, তো তখন আর কি করা যায়, ঘরে যাচ্ছিল তাই করেছি। আজকে চাউমিন ছিল, এই চাউটা জন্তর সেই যিনি মুড়ি দেয়, অনেকদিন আগে চাউ দিয়েছিল, সেই রয়ে গেছে, চাউ এখন খাওয়া হয় না আমাদের, আজকে দেখো ওই চাউ বানিয়েছি। ঘরে তেমন কিছু সবজি ছিল না, শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডিম দিয়ে বানিয়েছি, আর ওই আজকে একটু আমার যা একটু চিকেন দিয়েছিল তো রেখে দিয়েছিলাম, ওইটাকেই আরেকটু সুন্দর করে প্রিপেয়ার করে তারপরে চিকেনের মধ্যে মিশিয়ে দিয়েছি। এইভাবে আজকে ওই মিক্সড, কি বলবো, ডিম মিক্সচার, মিক্সচার না, প্রন হলে ওটা মিক্সচার, তো চিকেন চিকেন এক চিকেন চাউ, হ্যাঁ এক চিকেন চাউ বানিয়েছি। আর এখানে পেঁয়াজ আর শসা দেখো কেটে রেখেছি, এবারে শুধু সাজাবো আর পরিবেশন করবো। আচ্ছা, আমাদের পুচকা খুব খেতে ভালোবাসে, মানে তাও এসে না লজ্জা পাচ্ছে জানো, আমাকে এসে বলছে কি কিচ্ছু করতে হবে না, আমি চা তো খাবি, তো চা করেছিলাম লাল চা, ও বললো মামি আমি চা খাবো, চা খেয়েছে, আর তারপর বলছে তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমার তোমার অনেক কষ্ট হবে, আমি চা, আচ্ছা, ও আমার সাথে এইরকম মজা করে জানো, কি বলবো। তো চলো, ওরা ওখা ওই ঘরে গল্প করছিল, এখনো ওই ঘরে গল্প করছে। আমার পিসি কোনো কথা নেই মুখে, তার খুব নাকি শরীর খারাপ, সব জায়গায় ব্যথা, শুধু ব্যথা, ঘাড়ে ব্যথা, হাতে পায়ে ব্যথা। তা তুমি কিরকম ঘুরলে বলো? ভীষণ ভালো ঘুরেছি, ভালো। অনেকদিন পর আমার পিসির বাড়ি গেলাম, বুঝতেই পারছো, আজ 20 বছর পর পিসির বাড়ি তো গেলাম, গিয়ে ভালো মন্দ সব বোনেরা, খাওয়া ছাই না হোক কিন্তু বোনেরা সব একসঙ্গে হওয়া, তাদের আড্ডা, গল্প, গুজো, আলাদা জিনিস এগুলো বলুন, এগুলো কি মুখে বলে বোঝানো যায়, সত্যিই আনন্দ করেছে পিসির বাড়িতে গিয়ে। ছিলাম 4 দিন ছিলাম, 20 বছর পরে গেছি, 20 বছর। তুমি আমার মনেও রেখেছো কত বছর পরে গেছো? 20 কি তারও বেশি মনে হয় হবে, অ্যাপ্রক্সিমেট 20 বছর, 20 বছরে বেশিও হতে পারে, তবে আমার ইয়ে হচ্ছে 20 বছরের মধ্যে পরে গেলাম। তুমি এত গ্লেজ করছো কেন, কি মাখছো মুখে? বাজে কথা বলবো না খারাপ কথা বলবো? না, ভালো কথা, ভালো কথাই বলো না, ক্যামেরাতে কিন্তু তোমার মুখটা খুব শাইন করছে। গরুর গোবর মাখছে মনে হয়, গোবর মাখলে মুখটা শাইনিং করে, তাই না বলুন? আপনারা কমেন্ট করে বলবেন কিন্তু কথাটা সত্যি না মিথ্যে। দেখুন, আমি কোনো পার্লারে যাই না, আমি কিছু করি না, বাড়িতেই থাকি, কিচ্ছু মাখি না মুখে, কিচ্ছু না। তুমি বিয়ের আগে তো খুব ফেয়ার লাভলি মাখতাম, সে বিয়ের আগে ওই একটাই প্রোডাক্ট আমার ছিল, এখনো আছে,
ফেয়ার অ্যান্ড লাভলি, এখন আর কিচ্ছু মাখি না, ফেয়ার অ্যান্ড লাভলিটাও মাখি না, খুব রেয়ার কোথাও দূরে টুরে কোথাও গেলাম তখন, আমার অত শ্বাস দিয়ে ভালো লাগে না সত্যি কথা, সিম্পল থাকবো ওটাই সবচেয়ে বেস্ট, তাই না বলি? আপনারা তো জানেন আমি এত সাজাগোজো পছন্দ করি না, তবে হ্যাঁ বিয়ে বাড়িটি বাড়ি মাঝে মাঝে একটু একটু হলেও সাজে, এটা সাজে। আর এই যে আমাদের গেস্ট, গেস্ট আজ হাতে ছেলেরাও খুব একটা সাজে গুজে রাখি, হাতে কি করেছিস দেখা? কিছু করিনি, ট্যাটু করেছি, ট্যাটু, ট্যাটুটা ছবি, ট্যাটুটা করেনি ওটা ছবি আটকেছে, বাচ্চারা তো এই এইগুলোই, আমরাও তো ছোটবেলায় এইগুলো করতাম দেখা, না কিসের ছবি? ডোরেমন, ডোরেমন, এটা কিসের সাথে পেয়েছিস? এইটা একটা চকলেট কিনেছিলাম আসার সময় 5 টাকা দিয়ে, ওই চকলেটের সঙ্গে পেয়েছি, আমার জন্য তো চকলেট আনিস নি, তুমি ওই চকলেট খাও, তুমি চকলেট খাও না, ওটা বাচ্চাদের চকলেট, ওই ছবিটা পাওয়ার জন্যই চকলেটটা কিনে, ও বুঝেছিস কি আছে, আবার স্কুলে যাওয়ার আগে বলবি মা তাড়াতাড়ি করে মুছি, নালে আবার কেউ দেখলে পরে স্যারেরা দেখলে বকাবকি করবে, ওমা কি হলো ওদের খাওয়ার কোথায়? কি রান্না করছো গো? রান্না কি আর করবো বল, সামান্য কি, আমি তো বলছি তোকে থেকে যেতে, তুই থাকবি না, আমি আর কি করবো বল, ওই জন্য তো কাছে বিয়ে করলে তো থাকার পথ নেই, দূরে বিয়ে করলে হয়তো থাকতে পারতাম, কাছে বিয়ে করেছিস কেন? ওটাই ভুল হয়ে গেছে, আবার দেখি পাল্টে পুল্টে যদি নেওয়া যায়, হ্যাঁ দূরে চলে যেতে পারি নাকি এই বয়সে, এই বয়সেও তো অনেকে যায় গৃহত্যাগী হয়ে, আমি না গৃহত্যাগী হব, সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে না, সন্ন্যাস আর হবে না, অতটা ধার্মিক নই, সন্ন্যাস আর কোথা থেকে হবে, খাবি খেয়ে দেখ, দেখছ আমি চিকেন দোকানের ডেলিভারি, চিকেন চাউমিন, এক চিকেন, অনুপমা স্টল, অনুপমা স্টলের ডেলিভারি দিয়েছে দেখুন, চিকেন কাম এগ আছে, চিকেন আছে, আমরা এখন অনুপমার হোটেলে বসেছি, অনুপমা স্টল, চিকেন কাম এগ চাউমিন, দোকানে কিনতে গেলে অনেক টাকা, কিন্তু এখানে খাচ্ছি তো কোনো পয়সা নেই, ভালো করেছি, তুই পয়সা দিবি না, পয়সার ব্যাগ আনা হয়নি, পয়সার ব্যাগটা আনি, তুই পয়সার ব্যাগ আনিস নি, তোর সাথে আমার রীতিমতো ঝগড়া, কারণ কি তুই, আমি আজকে ফোন করলাম বলে তুই আসলি, তুই তো এখন ভুলেই গেছিস আমাদের সাথে বেড়াতে গিয়ে, আবার আমাদেরই চিনে না, আমার এখন বয়স কমেছে জানিস, টুনটুনি চেহারা, ইস তুই বলছিস টুনটুনি, করছিস না কেন খাওয়া কন্ট্রোল, সবই কিছু খাচ্ছি কিন্তু তাতেও যেন ফুলে যাচ্ছে, ওইটাই সেটা না, এটা তোদের বাড়ির ধাঁচ, এটাও হতে পারে বংশগত হেরিডিটি হতে পারে, সেটাই, তাহলে বল খুব আনন্দ করেছিস, মজা করেছিস, আরে বাস বললাম তো, আবার আবার আমাদের মজা হবে, আর একটু মজা হবে, মজা তো আছে দুনিয়া, মানে যতদিন বাঁচবো কিছু নিয়ে মজা তো থাকবে, আমাদের মজা থাকবে, আমাদের ঝগড়া হয়, মজা হয়, আনন্দ হয়, ঘোরা হয়, সব হয়, এই আমাদের ছোটবেলায় হেবি বল কিরম ভাবে আমরা দৌড়ে দৌড়ে সিনেমায় যেতাম, ওই দিনগুলো আর ভরার না, যখন কলেজ লাইফে পড়তাম একটা জায়গায় লিখে রেখেছিলাম কতগুলো সিনেমা দেখেছিলাম, একদিন আমার বড় ছেলে দেখে বলছে মা তুমি এতগুলো সিনেমা দেখেছো, আমি কেন, আমরা তো চারুচন্দ্র করে পড়তাম সেখানে পাশাপাশি সব সিনেমা হল রয়েছে প্রায়, হ্যাঁ 70-75 খানা সিনেমা দেখেছি 2 বছরে, কিরম পালি পালি সিনেমা দেখতিস আর কলেজ করতিস, ক্লাসও করতাম, যেগুলো মেইন ক্লাসগুলো
স্যারকে বলতাম যে স্যার আজকে একটু অফ করবো, বলে ঠিক যা তোরা যা পারিস কর, চলে যেত। পড়েছি ওই দিনগুলো মজার ছিল, বন্ধু বান্ধব সেগুলোই এখন ফিরে মানে খুব অভাব বোধ করি, ওগুলো আর নেই এখন, আর কারোর সঙ্গেই কারো রিলেশন নেই এখন। অবশ্য সব কিছুই সব মোবাইলের মাধ্যমে হয়, কিন্তু আমাদের ঠিক হয়ে ওঠে না। সবাই বলে যেতে, কিন্তু কার বাড়িতে যাবো বলুন তো? আমি তো এখন এমন কন্ডিশন হয়ে গেছে, কোথাও না বেরিয়ে বেরিয়ে আমি আর এখন কোথাও যেতে ইচ্ছে করে। সব বন্ধু বান্ধবরাই ফোন ফোন করে, চল আমি আর তুই পালিয়ে যাই একদিন। ওটাই করতে হবে, সংসার ছেড়ে পালাতে হবে, আর সংসারে থাকতে ভালো লাগবে। বুঝতে আমার বড় বড় জ্ঞান, যেদিন সংসার ছেড়ে পালাবো সেদিন বুঝবি জ্ঞান কাকে বলে, অন্ধকার দেখবি চোখে। তোরা আমাদের যখন বুঝিস না সেহেতু আমাদেরকে চলে যেতেই হবে, একদম বুঝতে পারছিস, ঘর ছেড়ে পালিয়ে যেতে হবে। এখন তো মামা করছে, আবার বিয়ে দিলে তখন বউ বউ করবে, বউ করবে তখন বলবে মা তুই যা একদম তাড়াতাড়ি দিস। আমি আমার যতদিন মানে পঙ্গু হয়ে বিছানায় না পড়ে যাই তার আগে দিয়ে দেব। এই নাহলে আমরা তো অবশ্য আমরা মামি মামি হবো, মামি তো মামি শাশুড়ি বাবা, নয়তো আমি তো একটু মজা করতে পারবো না, আমার বয়স হয়ে যাবে। আবার সবাই ডিয়ার, সবাই ডিয়ার। দেখো এখনো বাচ্চাদের মতন চিকেন গুলো আলাদা রেখে দিয়েছে, ওটা পরে খাবে। সবাই ওই দেখো সবাই করে, তাই করো। আগে আমরা কি করতাম মনে আছে? যখন ডিম দিত মা, ডিমটা সব খেয়ে কুসুমটা মুখের মধ্যে রেখে দিতাম, মুখ ধুতাম না। আর এখন অ্যাভেলেবেল ডিম, খালি ডিম খালি ডিম। এখন তাই ছেলেকে চিন্তা বলছি, বলে কি তোমাদের মুখে ঘেন্না লাগতো না? আমি না, তখন ডিমের টেস্ট ছিল আলাদা, এখন যা ডিমগুলো ভালো না, টেস্ট নেই। বলে তাহলে এখন মুরগি ডিম পারে না, অন্য কেউ ডিম পারে। তো আমার ননদের কথা শুনলে খুব মজা করলো, ওই রকম মজার মানুষ আমরা, ওইরকম আনন্দ করি মজা করি, ঘুরি ফিরি খাই দাই। তাই ও বলছে পুজোর সময় চলো দুজনে মিলে কোথাও চলে যাই, জানো থেকে বেরিয়ে ঘর থেকে বেরিয়ে কোনো পিছুটা থাকবে না, সত্যি তাই। তো সবাই মিলে এখন সত্যি খুব এরকম ভাবে সবাই মিলে একটু আসলে না আনন্দ হয়, ভালো লাগে, মজা হয়। তো আজ এখানে ভিডিওটা এন্ড করলাম, যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে একটু লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। জানিও আমার কথাগুলো কিরকম লাগলো, একদম অবশ্যই ওর কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে, কমেন্ট করতে ভুলো না কিন্তু। হ্যাঁ অবশ্যই একটা কমেন্ট করো, ও কিন্তু একটা সময় ভালো আবৃত্তি বলতো, একটা ছোট করে পড় না। না বাবা আমি এখন ভুলে গেছি আবৃত্তি, ও ছোটবেলায় একটু আবৃত্তি নেই আসলে, অনেক ছোট মানে আমি বলেছি আবৃত্তি অনেক জায়গায় কিন্তু এখন সত্যি মনে নেই। ও সবকিছু অভ্যাসের উপর নির্ভর করে তাই না, বলুন আমরা তো এখন অভ্যাস নেই। একদম সত্যি কথা, আমাদের এখন আর অভ্যাস নেই, জীবনে অনেক কিছুই করা হলো না, এই রে এই জীবনে অনেক কিছুই পাওয়া হলো না, পাওয়াও হলো না পড়াও হলো না, এই রে। ইচ্ছা ওর অনেক ছিল, ওর একটু গান শেখার ইচ্ছা ছিল কিন্তু হয়নি, ইচ্ছা ছিল কিন্তু আমি চেষ্টা করেছিলাম কিন্তু আসলে হয়নি আর কি। এবারে সবাই ঠিক গানটাকে পছন্দ করতো না, নাচ গান অনেক কষ্ট করে আমরা তাও রেখেছি নাচ গানটাকে, তাই না? নাচ গান পছন্দ করতো না তখন, দেখুন গানটা পছন্দ করতো, নাচটা মেয়েদের পছন্দ করতো না, আমার বাবা বিশেষ করে। আর শুধু বাবা না, দাদা দাদা মেজদাও ছিল। হ্যাঁ যাই হোক গানটা পছন্দ কিন্তু হয়ে ওঠেনি সেটাই, তখনকার সময় কি অল্প স্বল্প লোক, ওই সময়টা সবই অল্প ছিল, প্রবলেম থাকতো না, ওই কারণে আর হয়ে ওঠেনি। পড়াশোনা শিখেছি এইটুকুই, শিখেছিলাম টাইপ টেন ও সব কিছুই শিখেছিলাম কিছু কিছু জিনিস, কিন্তু কিছুই ধরে রাখতে পারলাম না আর কিছুই করতে পারলাম না। তো আজ এখানেই শেষ করলাম, টাটা টাটা।